2010 সালে মুক্তি পাওয়া কোরিয়ান ক্রাইম থ্রিলার সিনেমা নো মার্সির একটি ফরেন্সিক রিপোর্ট দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি কোনো মুভির এক্সপ্লেইন করছি না, একটি মেডিকেল টার্ম নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, বলে রাখি আমার এই ভিডিও সিরিজটার নাম হচ্ছে বায়োলজি টকস, যেখানে চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বায়োলজির ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে আমি ডিটেলসে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ডক্টর কং, যে কিনা একজন ফরেন্সিক এক্সপার্ট এবং একজন প্রফেসর, সে ক্লাসে একটি মেয়ের মৃতদেহের ছবি দেখিয়ে স্টুডেন্টদের জিজ্ঞেস করছিল, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি মার্ডার। একজন বলল, সেক্সের সময় হয়তো ওভার এক্সাইটমেন্টের কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, ইটস এ ন্যাচারাল ডেথ। কিন্তু না, এটি একটি মার্ডার। মেয়েটির অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যানাফাইল্যাক্সিস ছিল, অর্থাৎ সামান্য অ্যান্টিবায়োটিকে প্রচুর অ্যালার্জিক রিয়াকশন হতো এবং তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারত। আর এটি তার হাজবেন্ড খুব ভালো মতোই জানত, যে কারণে তিনি মিথ্যা গলা ব্যথার কথা বলে হসপিটাল থেকে পেনিসিলিন ইঞ্জেকশন নেয় এবং বাসায় এসে তার স্ত্রীর সাথে সেক্স করে। ফলে অ্যান্টিবায়োটিক তার সিমেন থেকে তার স্ত্রীর শরীরে প্রবেশ করে আর অ্যানাফাইলেটিক শকের কারণে মেয়েটির মৃত্যু হয়। শুধু যে মুভিতেই এমনটা সম্ভব তা কিন্তু না, বাস্তবে এমন কিছু ঘটনা রয়েছে। আমি ইন্টারনেট ঘেঁটে কয়েকটি ঘটনা পেয়েছি, তবে এই মুভির মতো করে কাউকে মেরে ফেলার জন্য এমন কোনো ঘটনা আমি পাইনি। বাস্তবে দেখা গেছে হাজব্যান্ডের কোনো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যে কারণে সে পেনিসিলিন টাইপ মেডিসিন যেমন অ্যামোক্সিসিলিন, ন্যাফসিসিলিন এই টাইপের ওষুধ খেয়েছে এবং তার ওই ওষুধটি শরীরে গিয়ে রক্তে মিশে গিয়েছে। রক্ত থেকে চলে গেছে তার সেমিনাল ফ্লুইড বা সিমেন, বা যাকে আমরা বাংলায় বলি বীর্য। এরপর যখন সে তার পার্টনারের সাথে সেক্স করেছে, তবে এটা আনপ্রোটেক্টেড সেক্স, করার পর দেখা গেছে যে তার সিমেনটা ওই তার পার্টনারের ভ্যাজাইনাতে প্রবেশ করে পার্টনারের শরীরে চলে গেছে। যেহেতু পার্টনারটির অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জিক রিয়াকশন হয়, অর্থাৎ অ্যানাফাইল্যাক্সিস রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় তার শরীরে র্যাশ হচ্ছে, যেমনটা নর্মাল অ্যালার্জির কারণে হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তার হার্টবিট প্রচুর বেড়ে যাচ্ছে, সে প্রচুর ঘেমে যাচ্ছে এবং মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো প্রবলেমগুলো দেখা দেয়। তবে আমি যে ঘটনাগুলো পড়েছি সেখানে কেউ মারা যায়নি, অর্থাৎ অ্যানাফাইলেটিক শক হয়ে কেউ মারা যায়নি। দেখা গেছে তারা সাথে সাথেই হসপিটালে চলে গিয়েছে এবং সেখানে ডাক্তারের পরামর্শ নিয়েছে। তবে একটা ব্যাপার, ডাক্তার শুরুতে কিন্তু এই ব্যাপারটাকে এই ঘটনার সাথে মিলাইতে পারে নাই, মানে তারা কখনো বুঝতে পারে নাই যে পেনিসিলিন খাওয়ার পরে গিয়ে তার সিমেন থেকে গিয়ে তার এই প্রবলেমটা হয়েছে, এমন ডাক্তাররা শুরু থেকে ভাবতে পারে নাই। তারা ভেবেছে হয়তো রক্তে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যাকে বলে সেপসিস, তো তার জন্য তারা ট্রিটমেন্ট করেছে। পরে তারা শেষে বুঝতে পেরেছে হ্যাঁ, ঘটনাটি উল্টা। পরে দেখা গেছে ডাক্তাররা যে পরামর্শটা দিয়েছে যে ওই হাজব্যান্ডের অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ না করা আগ পর্যন্ত সে তার পার্টনারের সাথে সেক্স করতে পারবে না। ওকে, তো এই যে ঘটনা থেকে বর্তমানে হচ্ছে আমাদের ডাক্তার ফার্মাসিস্ট এরাও অনেক সচেতন হয়েছে, তারাও যে সকল রোগীদের এই অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জিক রিয়াকশন রয়েছে তাদেরকে এই ব্যাপারটা নিয়ে সতর্ক করছে। যাক, ব্যাপারটা ভালো, ঘটনা যে ঘটেছে। ওকে, তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে অ্যান্টিবায়োটিকের সাথে অ্যানাফাইলেটিক রিয়াকশন কেন হচ্ছে এবং আমি কীভাবে বুঝবো যে আমার অ্যান্টিবায়োটিক খেলে অ্যালার্জিক রিয়াকশন বা প্রবলেমগুলো হতে পারে। ওকে, কোনো সমস্যা নেই, আমি আলোচনা করবো ব্যাপারটা। একটু চিন্তা করেন, আমরা শুরুতে নর্মাল অ্যালার্জির কথাটাই বলি, আমাদের যখন অ্যালার্জিক রিয়াকশনটা হয় কীভাবে হয়, দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো পার্টিকেল প্রবেশ করে, হতে পারে সেটা আমাদের কোনো খাবারের মাধ্যমে, হতে পারে আমার নিঃশ্বাসের মাধ্যমে, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় ওই যে বাইরে থেকে যে পার্টিকেল প্রবেশ করতেছে ওইটাকে তার শরীর একটি শত্রু মনে করে এবং শত্রু মনে করে শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করে। আর যখন লড়াই করে তখন কিছু কেমিক্যাল রিলিজ হয় আর এই কেমিক্যালগুলো গিয়েই হচ্ছে আমার এই অ্যালার্জিক রিয়াকশনটা দেখা যাচ্ছে, ফলে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেয়। ঠিক তেমনই কেউ যখন এই অ্যান্টিবায়োটিক খাচ্ছে, বিশেষ করে পেনিসিলিন টাইপ যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, তখন দেখা যাচ্ছে যে কারো কারো শরীর কী করতেছে, ওই অ্যান্টিবায়োটিককে বাইরের একটা পার্টিকেল মনে করতেছে, মানে শত্রু মনে করতেছে। শত্রু মনে করে তার বিরুদ্ধে তারা কী করতেছে, যুদ্ধ করে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করতেছে। ওকে, একটু বলে রাখি, নর্মালি যে অ্যালার্জিক রিয়াকশনটা হয় আপনার আমার অনেকেরই অ্যালার্জি হয়, তো ওই অ্যালার্জির ব্যাপারটার অ্যানাফাইল্যাক্সিস ব্যাপারটা কিন্তু এক জিনিস না। ওকে, অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত আমাদের হিস্টামিন রিলিজ হয় আর অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে হিস্টামিন ছাড়াও আরও অনেক ধরনের কেমিক্যাল রিলিজ হয় এবং এটা মাল্টি অর্গানে গিয়ে কাজ করে, ফলে এটা সিমটমসটাও অনেক বেশি পরিমাণে হয় এবং অনেক মারাত্মক হয়।
আমেরিকায় প্রায় 10% মানুষের বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জিক রিয়াকশন রয়েছে, আর পুরো বিশ্বের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে 1%-এরও কম মানুষের এই অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে অ্যান্টিবায়োটিকের প্রতি। অ্যান্টিবায়োটিকের প্রতি কারো অ্যালার্জিক রিয়াকশন রয়েছে কি না এটা খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে টেস্ট করা হয়, যার নাম হচ্ছে স্কিন টেস্ট। দেখা যায় আমাদের স্কিনের কোথাও একটা সুচ দিয়ে ফোঁটা করে ওইখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, এবং যদি দেখা যায় ওই জায়গাটা লাল হয়ে গেছে, ওইখানে চুলকানি হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এখানে পজিটিভ রিয়াকশন রয়েছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের প্রতি তার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। আর এমনটা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। এখন জেনে নেই কার যদি এমন সমস্যা হয় সেক্ষেত্রে কী ধরনের মেডিকেশন ব্যবহার করা হয়। শুরুতে ব্যবহার করা হয় অ্যান্টিহিস্টামিন। যদি অ্যান্টিবায়োটিকের কারণে শুধুমাত্র অ্যালার্জির সমস্যাটা দেখা দেয়, কোনো অ্যানাফাইলেক্সিস হয় না, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন দিয়েই কাজ চালানো যায়। এই অ্যান্টিহিস্টামিন কী করবে, আমাদের অ্যালার্জির জন্য দায়ী যে হিস্টামিন, এই হিস্টামিনকে H1 রিসেপ্টরে বসতে দেবে না। এক্ষেত্রে আমরা লোরাটাডিন, ডেসলোরাটাডিন, ফেক্সোফেনাডিন ইউজ করে থাকি। যদি অ্যালার্জিক রিয়াকশনটা অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ অ্যানাফাইলেক্সিস ঘটে, সেক্ষেত্রে নর্মাল অ্যান্টিহিস্টামিন দিয়ে কাজ চলবে না, তখন ব্যবহার করতে হবে অ্যাড্রেনালিন অর্থাৎ এপিনেফ্রিন। আমি ভিডিওতে বলেছি যে অ্যানাফাইলেক্টিক শক হলে রোগীর শ্বাস নিতে খুব কষ্ট হয়, অর্থাৎ এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়। এই এপিনেফ্রিন দেওয়াতে দেখা যাবে এয়ারওয়েটা খুলে যাচ্ছে, রোগী ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে। আরেকটা ব্যাপার বলেছিলাম যে হার্টবিট বেড়ে যাবে, তো এই এপিনেফ্রিন নিয়েওতে দেখা যাবে যে হার্টের ফাংশন এবং ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে আসছে, অর্থাৎ রোগী আগে থেকে অনেকটা সুস্থ হয়ে আসবে। আর রোগীর দেহের ইনফ্লামেশন কমানোর জন্য ব্যবহার করা হয় স্টেরয়েড। এই ছিল আজকের ভিডিও, আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। নেক্সট ভিডিও বায়োলজি কোন টপিকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে দেখবেন যে একটা লাল কালারের বাটন আছে, ক্লিক মেরে দেন আর সবসময় ক্লিয়ার কনসেপ্টের সাথেই থাকুন। টাটা, বাই বাই।